গতদিন এক্সপার্ট টেবিলের শুরুতে বলেছিলাম কোচিং স্টাফে বদলের পূর্বাভাস রয়েছে, তার অর্থ বড় এক পদক্ষেপ নিতে চলেছে বিসিবি। চব্বিশ ঘন্টা না যেতেই হেড কোচ স্টিভ রোডসকে না বলে দিয়েছে বিসিবি, নেমে পড়েছে নতুন কোচের সন্ধানে। বাংলাদেশের ক্রিকেটে এই পালা বদলের মধ্যে আজ কিন্তু বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, যেখানে ম্যানচেস্টারে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। সবাইকে স্বাগত আইসিসি বিশ্বকাপ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট টেবলে। সঞ্চালকের আসনে আজ রয়েছি আমি, মনজুর মোর্শেদ। দর্শক, স্টুডিওতে আজ উপস্থিত থাকবেন, থাকার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর। অনাকাঙ্ক্ষিত কারণে তিনি এখনও এসে পৌঁছননি, রাস্তায় অবরোধ রয়েছে, এবং আমার সঙ্গে তথ্য নিয়ে এবং বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমাদের সঙ্গে থাকবেন সহকর্মী নাহিয়ান বিন জসিম। নাহিয়ান, শুরুতে আপনাকে স্বাগত জানাই, কি কি রয়েছে আজ আপনার কাছে? মঞ্জুর, আপনি জানেন আজ যেহেতু নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার সেমিফাইনাল, সেই সেমিফাইনালের বেশ কিছু পরিসংখ্যান রয়েছে। তারা কতবার মুখোমুখি হয়েছে, কতবার সেমিফাইনালে গেল, সেখানে তাদের সাফল্যের হার, পাশাপাশি সম্ভাব্য একাদশ কী হতে পারে, সব ধরনের পরিসংখ্যানই আমার কাছে রয়েছে, সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। দর্শক, ওল্ড ট্রাফোর্ডে যে সেমিফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত নিউজিল্যান্ড, সেটার প্রিভিউ রিপোর্ট পাঠিয়েছেন সহকর্মী সালাউদ্দিন সুমন, আমরা সেটা একবার একটু দেখে নিতে চাই। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে প্রথম ফাইনালিস্ট হওয়ার দৌড়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে শেষবারের মতো প্রস্তুতি সারে বিরাট কোহলির দল। টেবিল টপ হয়ে নকআউট পর্বে উঠে আসা ভারতের সামনে এখন তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। তবে দর্শকদের প্রত্যাশার বাড়তি চাপ থাকলেও মাঠের ক্রিকেটে সেই চাপ নিতে প্রস্তুত ভারতীয়রা। I'll actually remind Kane also, I'm sure he remembers. বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ড অনেক ভালো খেলেছে এবং শেষ বিশ্বকাপেও তারা ফাইনালের দলই ছিল। ওরা ভালোভাবে জানে নকআউট পর্বে কিভাবে খেলতে হয়, যে দলই চাপমুক্ত হয়ে খেলতে পারবে তারাই এগিয়ে যাবে, আমাদের লক্ষ্য সেটাই। দুর্দান্ত ফর্মে থাকা রোহিত কোহলিদের সাথে ভারতের বৈচিত্র্যময় বোলিং ডিপার্টমেন্ট চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিউজিল্যান্ডকে। একই সাথে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ সচিনের 773 রানকে টপকে যাওয়ার হাতছানি রোহিত শর্মার সামনে। তবে মহেন্দ্র সিং ধোনির শেষ বিশ্বকাপটা রাঙিয়ে নিতে প্রস্তুত গোটা দল। এভরিওয়ান ইফ ইউ আস্ক দেম, ইউ নো অ্যাবাউট হিম, মাঠ ও মাঠের বাইরে দর্শকদের এই ম্যাচটি নিয়ে অনেক প্রত্যাশা থাকবে, আমরাও প্রস্তুত, এটা পরিষ্কার। আর মহেন্দ্র সিং ধোনি অনেক বড় ক্রিকেটার, ওর অধীনে অনেকেই অনেক কিছু শিখেছে, সবাই চায় ধোনিকে সেরাটাই উপহার দিতে। এন্ড দ্য ফেথ দ্যাট হি শোড ইন আস। রোহিত কোহলিদের অনুশীলন শেষে শেষবারের মতো নিজেদের প্রস্তুতি সারে ব্ল্যাক ক্যাপসরা। রাউন্ড রবিন লিগে বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছিল দুদলের লড়াই, যেখানে মাত্র এক ম্যাচ হেরেছে বিরাট কোহলির দল। অন্যদিকে 11 পয়েন্ট নিয়ে রান রেটের সুবিধা কাজে লাগিয়ে পাকিস্তানকে পেছনে ফেলে চার নম্বরে থেকেই শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত বিশ্বকাপের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তিত কিউইরা। We're here again, perhaps on a slightly different stage, but প্রতিপক্ষ হিসেবে ভারত বেশ শক্তিশালী, কিন্তু টিম হিসেবে আমরা আমাদের স্বাভাবিক ও সেরা পারফরম্যান্সটুকুই করতে চাই। শেষ চারের লড়াইয়ে দুদলই চাপে থাকবে, আমরা জানি সেই চাপ কাটিয়ে কিভাবে সেরাটা দেয়া যায়। Looking forward to getting into the challenge. বিশ্বকাপে এখন পর্যন্ত টপ অর্ডারের ব্যর্থতায় বড় দুশ্চিন্তার নাম ব্ল্যাক ক্যাপসদের। এখন পর্যন্ত দুদলের 106 দেখায় ভারতের 55 জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় 45। বিশ্বকাপে দুদলের 7 দেখায় 4 জয়, বর্তমান রানার্স আপ নিউজিল্যান্ডের বিপরীতে ভারতের জয় 3। এই ভেন্যুতেই ভারত নিউজিল্যান্ড দুদলেরই বিশ্বকাপের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে নিউজিল্যান্ড 1979 সালে ইংল্যান্ডের কাছে 9 উইকেটের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। তবে বিপরীতে ভারতের রয়েছে সুখস্মৃতি, 83 বিশ্বকাপে যেবার তারা প্রথম শিরোপা ঘরে তোলে, এই মাঠেই ইংল্যান্ডকে হারিয়ে তারা বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। সেই সুখস্মৃতি আবারও ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বিরাট কোহলির দলের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড। আমরা সালাউদ্দিনের রিপোর্টটা দেখছিলাম। নাহিয়ান, একটু শুরুতে আপনার কাছে যেতে চাই, যে আমরা দেখছিলাম যে 83 বিশ্বকাপের সেমিফাইনালেও এখানে জিতেছিল ভারত, তো সেখানেই তারা সেমিফাইনাল খেলতে যাচ্ছে, তো নিশ্চিতভাবে সেমিফাইনালের দল নিউজিল্যান্ড, যারা সেমিফাইনালে প্রায়শই মানে হেরে যায়, নিশ্চয়ই পরিসংখ্যান দিয়ে আপনি একটু দেখাবেন। নিশ্চয়ই, দুদলের পরিসংখ্যান, একটু সেমিফাইনালের পরিসংখ্যানটা আমরা দেখতে চাই। শুরুতেই ভারতের সেমিফাইনাল পরিসংখ্যান দেখতে চাই। তারা এখন পর্যন্ত সবগুলো প্রতিযোগিতা, শুধুমাত্র এটি কিন্তু শুধুমাত্র বিশ্বকাপে নেই, সবগুলো প্রতিযোগিতা মিলে আমি দেখাচ্ছি, যেখানে 11 বার জয় পেয়েছে সেমিফাইনালে, এবং বিশ্বকাপ সেমিফাইনালে তারা খেলেছে 6 ম্যাচে ভারত, অর্থাৎ সেখানে তারা জয় পেয়েছে 3টিতে এবং হেরেছে 3টিতে। ভারত যতবারই সেমিফাইনালে খেলেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে
অন্তত বিশ্বকাপে তাদের সাফল্য হার সমান সমান অর্থাৎ 50% তাদের সাফল্য রয়েছে। সেই অনুপাতে কিন্তু নিউজিল্যান্ডের সাফল্য কিন্তু সেই রকম নেই। আমরা একটু নিউজিল্যান্ডের সাফল্যটা দেখতে চাই সেমিফাইনালে। তারা এখন পর্যন্ত 11 বার সেমিফাইনালে, যেখানে কিনা ভারত সেমিফাইনালে জয় পেয়েছে সবগুলো প্রতিযোগিতা মিলে 11 বার, সেখানে তারা হেরেছে 11 বার। অর্থাৎ সেমিফাইনাল আসলে কিন্তু তাদের একটা পরাজয়ের সম্ভাবনা আমরা দেখতে পাই সবসময়। সেমিফাইনালে সেখানে পরাজয় তাদের 11 বার, বিশ্বকাপ সেমিফাইনালে তারা খেলেছে 7 বার এবং তাদের জয় সেখানে মাত্র 1 জয়, যেটি কিনা 2015 বিশ্বকাপে তারা ফাইনালে উঠেছিল, সেখানে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলেছিল এবং তাদের হার সেখানে 6 বারই। সেমিফাইনালে কি তাহলে আসলে মানে নিউজিল্যান্ডকে সেমিফাইনালের দল যেহেতু বলা হচ্ছে, তারা কি আসলে সেমিফাইনালে আসলেই কি কোনো অন্য কোনো কারণেই কি আসলে এই ধরনের অবস্থা হয়, নাকি তাদের মানসিকভাবে আসলে ভেঙে পড়ে, নাকি দলের কোনো সমস্যা থাকে, আপনার কি মনে হয়? আসলে তাদেরকে তো অন্তত সেমিফাইনালের চোকার বলাই যায়, কিন্তু গতবার যেটা হয়েছিল যে তারা তাদের নিজেদের মাটিতে সেমিফাইনালটা খেলে মানে জিতে ফাইনালে এসেছিল এবং তারপর তারা ফাইনালে মেলবোর্নে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে দাঁড়াতেই পারেনি, এক বেশি একটা ফাইনাল জিতে যায় অস্ট্রেলিয়া। কিন্তু প্রথমবারের মতো কিন্তু গতবার তারা সেই যে গেরোটা সেটা টপকেছিল, অর্থাৎ তারা ফাইনালে খেলেছিল। সুতরাং তারা কিন্তু এই বিশ্বকাপটা খুব ভালোভাবে শুরু করেছিল, যদিও শেষ 3টি ম্যাচে এসে তারা আসলে পা হড়কেছে, কিন্তু ভালো নেট রান রেটের কারণে কিন্তু তারা আজকে ফাইনালে। তো তাদের মূল দুশ্চিন্তার জায়গা যেটা সেটা হচ্ছে তাদের টপ অর্ডার, তো ওটা যদি ক্লিক করে তো আজকে আমার মনে হয় যে তারা একটা ভালো ফাইট হয়তোবা ভারতের সঙ্গে দিতে পারবে। আমি একটু নাহিয়ান আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে দু দলের, আমি বলছিলাম যে টপ অর্ডারটা আসলে খুব ফেইল করছে নিউজিল্যান্ডের, মেইনলি তারা হচ্ছে কেন উইলিয়ামসন ডিপেন্ডেন্ট টিম এবং রস টেইলরও মাঝে মাঝে খেলছেন, সেটা উইলিয়ামসনের সঙ্গে তিনি পার্টনারশিপ করছেন, কিন্তু নিজে আবার কিন্তু খুব বড় ইনিংস খেলতে পারছেন না। একটু কি আপনি দেখাবেন যে টপ 5 ব্যাটসম্যানের যে একটা তালিকা, দলের 5 ব্যাটসম্যানের মধ্যে আমরা যদি দেখি সেরা 5 ব্যাটসম্যানের মধ্যে কিন্তু 3 জনই হচ্ছেন ভারতের এবং 2 জন হচ্ছেন নিউজিল্যান্ডের। আমরা সেই পরিসংখ্যানটা একটু দেখাতে চাই। আসলে বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের সেরা 3 ব্যাটসম্যান কারা? রোহিত শর্মা, তিনি নিঃসন্দেহে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান, তিনি 647 রান করেছেন, তার সর্বোচ্চ হচ্ছে 140, তিনি 4 হাঁকিয়েছেন 67 এবং 14 হাঁকিয়েছেন 14। কেইন উইলিয়ামসন রয়েছেন, যেটি আপনি বলছিলেন একমাত্র কেইন উইলিয়ামসনের উপরই বেশি নির্ভরশীল আসলে এবারের বিশ্বকাপে অন্তত বলতে হবে, কারণ এর আগে কিন্তু বিশ্বকাপের আসার আগ পর্যন্ত কিন্তু রস টেইলর, তারপরে হচ্ছে ওপেনিংয়ে গাপটিল, তারা কিন্তু বেশ ভালো করছিল, কিন্তু বিশ্বকাপে এসে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। সেখানে কেইন উইলিয়ামসন 481 রান করেছে নিউজিল্যান্ডের পক্ষে, তার সেরা হচ্ছে 148, তার গড় হচ্ছে 96.20, 4 হাঁকিয়েছেন 42 এবং 6 হাঁকিয়েছেন 3। বিরাট কোহলি, তিনি ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, তিনি 442 রান করেছেন, তার সেরা হচ্ছে 82। লোকেশ রাহুল, যেটি কিনা তিনি গত ম্যাচেই করেছিলেন 111 রানের একটি ইনিংস খেলেছিলেন এবং উদ্বোধনীতে কিন্তু রোহিত শর্মা এবং তার যে জুটিটি ছিল এটি কিন্তু এই বিশ্বকাপে ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ছিল। লোকেশ রাহুলের 360 রান এবং রস টেইলর যেটা বলা হচ্ছিল 261 রান তিনি করেছেন, নিউজিল্যান্ডের পক্ষে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আমি একটু ব্যাটিং নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে এই জায়গাটাতে কি খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে কিনা নিউজিল্যান্ডকে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে সফল 2 জন ব্যাটসম্যান, কিন্তু তার যেখানে 481 রান সেখানে রস টেইলরের মাত্র 261 রান। তো এই জায়গাটাতে কি সেমিফাইনালে কি একটু একপেশে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, কারণ ভারতের বিপক্ষে কিন্তু ভারত কিন্তু ব্যাটিংয়ে দুর্দান্ত, তাদের টপ অর্ডার যদি আপনি খেয়াল করে থাকেন, কি মনে হচ্ছে এই জায়গাটাতে? আসলে দেখেন, মিডল অর্ডার বলেন বা লেট অর্ডারে কিন্তু আমরা দেখেছি শেষ দিকে সে টম ল্যাথাম তিনি কিছু রান পেয়েছেন, জিমি নিশাম কিছু রান পেয়েছেন, ইভেন দো কলিন ডি গ্রান্ডহোম যখনই প্রয়োজন হচ্ছে তিনি খেলে দিয়েছেন। তো তারা কিন্তু আসলে কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ারকে সাহায্যটা করছে, কিন্তু টপ অর্ডারের এই সমস্যাটা হচ্ছে বেশি। সেখানে আমরা দেখেছি শুরুতে কলিন মান্ড্রোকে দিয়ে চেষ্টা করা হয়েছে মার্টিন গাপটিলের সঙ্গে, গাপটিল কিন্তু স্টিল নাও, তার ফিল্ডিংটা অসাধারণ হচ্ছে এই বিশ্বকাপে, কিন্তু তার ব্যাটিংটা যেটা আসলে নিউজিল্যান্ড চায় সেটা কিন্তু একেবারে যাতা। এবং কলিন মান্ড্রোকে তারা কিন্তু সরিয়ে দিয়ে ওখানে হেনরি নিকোলসকে নিয়ে এসেছে, নিকোলসও কিন্তু সেইভাবে নিজেকে প্রুভ করতে এখনও পর্যন্ত পাননি। তো তারপরেও মনে হয় শেষবারের মতো হয়তোবা নিকোলস আর একটা সুযোগ পেতে যাচ্ছেন, গাপটিলের সঙ্গে 2 জন মিলে হয়তো ওপেন করবেন, তাদের দিকে আসলে চেয়ে থাকবে উইলিয়ামসন যে যদি শেষ পর্যন্ত সেমিফাইনালে তারা যদি পেব্যাক করেন, বড় একটা ইনিংস খেলে দেন, হয়তোবা নিউজিল্যান্ড একটা ভালো একটা স্টার্টও পেয়ে যেতে পারে, অথবা রান তাড়া করার সময় একটা ভালো স্টার্ট পেয়ে যেতে পারে। গাপটিল উইকেটে থাকলে কিন্তু খুব দ্রুত রান আসে, কিন্তু যেহেতু তিনি উইকেটে থাকতে পারছেন না, রানটাও কিন্তু হচ্ছে না। সুতরাং ওই যে একটা প্রেশার, সেটাকে আবার রিভাইভ করা, সেটাকে সামলে আবার ইনিংসটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, সেটা কিন্তু বড় একটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছেন কেইন উইলিয়ামসন রস টেইলর। কারণ তারা জানেন যে তারা আসলে 2 জনই মেরুদণ্ড, তারা আউট হয়ে গেলে কিন্তু বিপদ। কিন্তু এখন ওই যে বললাম ডাউন দ্য অর্ডার, কিন্তু লাথাম রান পেয়েছেন, নিশাম রান পেয়েছেন, ইভেন দো ডি গ্রান্ডহোম তিনিও রান করছেন, সুতরাং একটা পজিটিভ কিন্তু উইলিয়ামসন দেখছেন যে না, লেট অর্ডারেও কিন্তু রান কিছু কিছু হলেও আসছে।
আমরা সেই একাদশটা দেখব পরে, আসলে নিকোসের কথা বলছিলেন, তিনি আসলে সুযোগ পান কিনা সেটি পরবর্তীতে দেখব। তবে তার আগে একটু দেখতে চাই, যেমনটা দেখছিলাম সেরা ব্যাটসম্যান পাঁচজন, আমরা একটু সেরা পাঁচ ব্যাটসম্যান দেখতে বা বোলার দেখতে চাই, সেরা পাঁচ বোলার দুই দলের মধ্যে এখন পর্যন্ত কারা রয়েছেন সেখানে। এই জায়গাটাতে কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে আমি বলবো নিউজিল্যান্ড, লোকি ফার্গুসনের নাম দেখতে পাচ্ছি। তিনি 7 ম্যাচে 316 রান দিয়ে 17 উইকেট নিয়েছেন এবং তার 5 উইকেট নেই, তবে তিনি 17টি উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরা রয়েছেন ভারতের, তিনি 8 ইনিংসে 17টি উইকেট নিয়েছেন, তিনিও লোকি ফার্গুসনের সমান। ট্রেন্ট বোল্ট 8 ইনিংসে তিনি 15টি উইকেট শিকার করেছেন। শামি ভারতের, তিনি 4 ইনিংসে শিকার করেছেন 14টি, এবং জিমি নিশাম তিনি 7 ইনিংসে শিকার করেছেন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন বোলার হচ্ছে সেরা পাঁচ বোলারের মধ্যে নিউজিল্যান্ডের, এবং দুজন হচ্ছে আপনার ভারতের, এবং সবাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে পেসার। আসলে অন্তত এই ভেনুর পরিসংখ্যানও কিন্তু বলছে পেসাররাই আসলে দাপট দেখাবে, সেক্ষেত্রে কি আপনি নিউজিল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখবেন? অর্থাৎ তারা এতদিন ভালো করতে পারেনি, কিন্তু এই ম্যাচে যেহেতু পরিসংখ্যানও বলছে এখানে পেসাররা ভালো করবে, সেই জায়গাটা থেকে একটু নিউজিল্যান্ডের বা দু দলের পেসারদের মধ্যে একটা মূল লড়াইটা হবে কিনা, আপনার কী মনে হচ্ছে? আসলে এটা বলাটা খুব ডিফিকাল্ট। আপনি যদি টোটাল বোলিং স্ট্যান্ডটা তুলনা করেন তাহলে কিন্তু আমি বলবো যে ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ তাদের হাতে দুজন ভালো রিস্ট স্পিনার রয়েছে যেটা নিউজিল্যান্ডের নাই। কিন্তু লোকি ফার্গুসন, তিনি অসাধারণ বল করেছেন এই পুরো বিশ্বকাপ জুড়ে, যদিও শেষ ম্যাচটা তিনি খেলেননি। তারপরে ট্রেন্ট বোল্ট, তিনি কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছেন, দুর্দান্ত বোলিং করছেন। কিন্তু দেখেন দু দলের যত পেসারের আপনি নাম বলেন, মোহাম্মদ শামি 4টা পরে 4টা ম্যাচে এসে 14টা উইকেট নিয়েছেন, মানে ম্যাচ প্রতি 3টা 4টা করে উইকেট নিচ্ছেন, এবং তাকে খেলা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং উইকেটে যদি মুভমেন্ট, মানে উইকেটটা যদি শক্ত হয়ে যখন যখন শক্ত হয়ে যাচ্ছে, হিট দ্য ডেক যখন বলটা রাইজ করছে বেশি, তখন কিন্তু শামিকে খেলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের জন্য। কিন্তু অনেক বেশি তিনি বলটাকে কিন্তু রাইজ করাচ্ছেন ব্যাটসম্যানের, কিন্তু এই বড় বড় বল চলে আসছে তার সঙ্গে গতি 145-147, সেই বলগুলো খেলা কিন্তু কোনো ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব হচ্ছে না, যেখানে কিন্তু প্রচুর উইকেট মোহাম্মদ শামি পাচ্ছেন। কিন্তু আমি যেটা বলছি যে দু দলের পার্থক্য কিন্তু একজন করে দিচ্ছে, তিনি হচ্ছেন জসপ্রীত বুমরা। বুমরা নতুন বলে যতটুকু ডেডলি, মাঝখানের ওভারগুলোতেও সেই রকম ডেডলি, পুরনো বলেও ডেডলি, মানে একটা বোলারের তো কোথাও না কোথাও কোনো দুর্বলতা থাকে, বুমরার কিন্তু সেটা নাই। এবং ওর ওই যে অফ স্টাম্পের বাইরে পড়ে যে বলগুলো খুব দ্রুত ভেতরে ঢোকে, এবং অনেকখানি মানে একজন স্পিনারের মতো, কোনো কোনো টার্ন হয় কি স্পিনারের মতো টার্ন নিয়ে ঢোকে, যেটা বাংলাদেশের বিরুদ্ধে হয়েছে যে আমাদের দুজন ব্যাটসম্যান প্লে অন হয়েছেন, তারা মাঝ ব্লেডে খেলতে চেয়েছিলেন কিন্তু ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গেছেন। তো বুমরাকে খেলাতে কিন্তু আসলেই খুব ডিফিকাল্ট, এবং বুমরা আমার ধারণা যে আজকে একটা ভাইটাল রোল প্লে করতে পারেন। অবশ্যই আমরা আশা করছি অন্তত দু দলের পেসারদের মধ্যে একটা ভালো ইয়ে হবে, লড়াইটা হবে। আসলে আমরা একটু দেখতে চাই স্ট্রাইক রেট কাদের বেশি, এবার একটু এই পরিসংখ্যানে চলে যেতে চাই। হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট আমরা একটু দেখব, তিনি ভারতের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলছেন, তার 194 রান এখন পর্যন্ত, তিনি 139 বলে 194 রান করেছেন। আমরা দেখতে পাই মিডল অর্ডারে এসে আসলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন মাঝে মধ্যেই, এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 139.56, তিনি 4 হাকিয়েছেন 19টি এবং 6টি হাকিয়েছেন 4টি। তবে একটা পরিসংখ্যান মঞ্জুর আপনাকে জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু সেন্টনারের বিপক্ষে খুব একটা ভালো না, যেটি কিনা আসলে নিউজিল্যান্ড এই ম্যাচে হয়তোবা সেটি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং সেন্টারকে হয়তোবা একাদশে রাখার চেষ্টা করবে। তিনি এখন পর্যন্ত 4 বার সেন্টারকে মুখোমুখি হয়েছেন এবং সেখানে 3 বারই তার বলে আউট হয়েছেন, সেন্টার নিশ্চয়ই একটা বড় ভূমিকা রাখতে পারেন এই জায়গাটাতে। ঠিক তাই, এবং যেহেতু তিনি ডানহাতি ব্যাটসম্যান আর স্যান্ডনা তো আসলে বাহাতি স্পিনার, এবং এই বিশ্বকাপে কিন্তু তিনি খুব বেশি উইকেট পাননি, কিন্তু রানটা কিন্তু কন্টেইন করছে, তাকে খেলাটা কিন্তু খুব ডিফিকাল্ট হচ্ছে। আমার মনে আছে বাংলাদেশের বিপক্ষে তিনি খুব গুরুত্বপূর্ণ সময়গুলোতে বল করতে এসেছিলেন, এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা তাকে টার্গেট করেছিলেন, কিন্তু রান কিন্তু নিতে পারেনি, যে কারণে বাংলাদেশের ইনিংসটা 244-44 উপরে যায়নি। সুতরাং তিনি কি ফ্যাক্টর হবেন আমার যেটা মনে হয়। আমরা একটু ব্রায়ান হোমের স্ট্রাইক রেটটা দেখতে চাই, যেটি কিনা নিউজিল্যান্ডের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ, তার পরিসংখ্যানে আমরা যদি দেখি সেখানে দেখব তিনি 158 রান করেছেন 151 বলে, তার স্ট্রাইক রেট হচ্ছে 104.63, তিনি 4 হাকিয়েছেন 14টি এবং 6টি হাকিয়েছেন 4টি। তিনি মিডল অর্ডারে এসে খেলে থাকেন সাধারণত, আশা করি বা আমরা হয়তোবা দেখতে পাবো তাকে মিডল অর্ডারে এসে, যদি টপ অর্ডার বরাবরের মতো ফেল করে সেখানে এসে তবে গ্র্যান্ড হোম একটা বড় ভূমিকা রাখতে পারে কিউবিদের পক্ষে। ঠিক তাই, দুইজন অলরাউন্ডারের বেস্ট স্ট্রাইক রেট, সুতরাং ডাউন দ্য অর্ডার কিন্তু চালিয়ে খেলার মতো দু দলেই যে প্লেয়ার রয়েছে আমরা কিন্তু সেটা দেখলাম। এই পর্যায়ে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন। লিপু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার সঙ্গে আলোচনা শুরু করতে চাই, কিন্তু তার আগে একটু দেখে নিতে চাই যে বাংলাদেশের যে হেড কোচ ছিলেন স্টিভ ব্রোডস, তার সঙ্গে কিন্তু চুক্তিটা নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই সংক্রান্ত একটা রিপোর্ট রয়েছে।
দলের সঙ্গে বাংলাদেশে ফেরার পরদিন সকালেই বিসিবিতে আসেন স্টিভ রোডস, বৈঠক করেন প্রধান নির্বাহীর সঙ্গে। বেরিয়ে এসে স্বভাবসুলভ হাসিটা ছিল না ইংলিশ কোচের মুখে। থাকছেন কিনা শ্রীলঙ্কা সফরে তার উত্তরে ছিল বিদায়ের ইঙ্গিত। দিন শেষে গুঞ্জনটায় সত্য হলো, দুপক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। $23,000 মাসিক চুক্তি ছিল 2020 টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। আগামী শ্রীলঙ্কা সফরে কাকে দায়িত্ব দেওয়া হবে কোচের, সেটা নির্ধারিত হবে পরবর্তী বোর্ড সভায়। মূলত বিশ্বকাপ শেষে লন্ডনেই নির্ধারিত হয়ে গিয়েছিল স্টিভ রোডসের ভাগ্য, যেটার আনুষ্ঠানিক ঘোষণা এলো সোমবার। শুধু রোডস না, শ্রীলঙ্কা সফরে বর্তমান কোচিং স্টাফের অনেকেই পাওয়া যাচ্ছে না, সেটাও এক প্রকার নিশ্চিত। টিম ম্যানেজমেন্টে কারা কাদের নিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো এবং ইনফ্যাক্ট আমরা চাইলেই তো হবে না, তাদের কনসেন্টের ব্যাপারও আছে। এই মাসের শেষের দিকে হতে যাচ্ছে শ্রীলঙ্কা সফর, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হতে পারে 26, 28 ও 31 জুলাই। যদি সব কিছু ঠিক থাকে হয়তো আমরা এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কাতে সফর করব। শ্রীলঙ্কা সফরের পর সাদা পোশাক খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান, সেখানেই চেষ্টা চলছে একটা তিন জাতি সিরিজ আয়োজনের। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা গাজী আশরাফ হোসেন লিপুর কাছে সরাসরি চলে যেতে চাই। লিপু ভাই, মানে কোচ বদল, মানে ওভারনাইট একটা চেঞ্জেস, তো এটা কি আসলে খুবই একটা অপ্রত্যাশিত হয়ে এসেছে মানুষের ক্রিকেটে? এটা এই মুহূর্তে এর এমন হবে এটা আমরা আসলে ভাবিনি, তবে এটা চিন্তাভাবনার মধ্যে বোর্ডে থাকতে পারে, কারণ ইউজুয়ালি এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা বোর্ড মিটিংয়ের প্রয়োজন হয়। তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বোর্ড এই ব্যাপারে আগে থেকে তাদের মধ্যে হয়তো একটা আলাপ আলোচনা ছিল, কিংবা যে কোনো প্রক্রিয়া হোক তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে তারা এই কোচের সঙ্গে তো কন্টিনিউ করবে না। বাট এখানে একটা জিনিস লক্ষণীয় যে একটা ম্যাচের পারফরমেন্স কিন্তু অনেক কিছু হেরফের করে দিতে পারতো। যদি আমরা শেষ ম্যাচটা জিততাম পাকিস্তান ম্যাচ, তাহলে পাঁচ নম্বরে অবস্থা যদি আমরা ফেরত আসতাম তাহলে বোর্ডের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন হয়ে যেত। তো এই কারণে আমার মনে হয়েছে হয়তো আগেই এই কোচের কার্যকলাপে কিংবা অনুশীলনের কিংবা মেথড যেটা তার সেই সেটার সঙ্গে বোর্ড হয়তো একটা একমত পোষণ করছিল না, যে কারণে এত তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত গ্রহণ। মানে আপনার মনে হচ্ছে যে তারা একটা আসলে একটা একটা এক ধরনের অজুহাত বা এক ধরনের উপায় খুঁজছিলেন যে কীভাবে কোচকে হয়তো তার সঙ্গে টার্মিনেশন করা যায় বা তার সঙ্গে চুক্তিটা নবায়ন না করা যায়। ইনফ্যাক্ট যে কোনো সময় কিন্তু দুই পক্ষ সমঝোতার মাধ্যমে তাদের চুক্তি বাতিল করতে পারেন, এটা যেমন বোর্ডও পারেন ঠিক একইভাবে কোচও পারেন। তো এক্ষেত্রে এটা বেশ পরিষ্কার যে বোর্ড তার কার্যক্রমে সন্তুষ্ট ছিল না, নাহলে যে মানে আমাদের শেষ খেলার আগ দিন পর্যন্ত 5-4 তারিখ পর্যন্ত তো আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে আপনি তার উপর অসন্তুষ্ট। এখন ভিতরে কী ঘটেছে এটা তো আমরা জানি না, হয়তো কোনো এক সময় হয়তো বোর্ড সেটা পরিষ্কার করবেন। ঠিক তাই, আমরা একটু দেখে নিতে চাই, একটু নাহিনের কাছে যেতে চাই যে বাংলাদেশ আলটিমেটলি 2000 সাল থেকে টেস্ট খেলছে, তো এই যে গত 19 বছরে কতগুলো কোচ বদল করেছে একটা তালিকা যদি আপনি আমাদেরকে একটু দেখান। অবশ্যই, গর্ডন গিনিস ছিলেন আইসিসি ট্রফি জয়ের পর, কিন্তু 99 বিশ্বকাপে ছিলেন, তারপর আসলে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আমরা এডি বার্লোকে দেখেছি, কিন্তু তারা আসলে সেভাবে এগিয়ে নিতে পারেনি বাংলাদেশের ক্রিকেটকে। তারপর এসেছিলেন ডেভ হোয়াটমোর, আমরা একটু তালিকা যদি দেখি, ডেভ হোয়াটমোর অস্ট্রেলিয়ার তিনি কোচ ছিলেন এবং শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো কোচ ছিলেন, এবং তিনি 2003 থেকে 2007 পর্যন্ত ছিলেন, এবং তার অধীনেই কিন্তু 2007 বিশ্বকাপে বাংলাদেশ বেশ ভালো পারফরমেন্স করেছিল। শন উইলিয়ামসন, তিনি মূলত যুব দলের কোচ ছিলেন, তাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়ে আসা হয়েছিল, তিনিও অস্ট্রেলিয়ার কোচ, 2007 সালে তিনি ছিলেন। জিমি সিডন্স, তিনি 2007 থেকে 2011 বিশ্বকাপ পর্যন্ত ছিলেন। স্টুয়ার্ট ল, তিনি সিডন্স চলে যাওয়ার পর আসলে কিছুদিন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন এবং তিনিও ছিলেন অস্ট্রেলিয়ার, অর্থাৎ দেখতে পাচ্ছি চারজন অস্ট্রেলিয়ার কোচ তিনি 2011-12 সালে ছিলেন, এবং তার অধীনে স্টুয়ার্ট লর অধীনে কিন্তু এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ, যেটি পাকিস্তানের বিপক্ষে 2012 সালে আসলে হেরে যায় বাংলাদেশ দল। রিচার্ড পাইবাস, তিনি ইংলিশ কোচ, 2012 সালে তিনি এসেছিলেন কিছু সময়ের জন্য, তিনি সাবেক পাকিস্তানেরও কোচ ছিলেন। আমরা একটু পরের তালিকাটা দেখতে চাই কারা রয়েছেন সেখানে, শেন জার্গেনসন, তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন বেশ কিছুদিন, অস্ট্রেলিয়ার কোচ তিনি 2012 থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন। চান্দিকা হাথুরুসিংহে, শ্রীলঙ্কার কোচ, তিনি 2014 থেকে 2017 পর্যন্ত ছিলেন,
তার অধীনেই আসলে বাংলাদেশ সবচেয়ে ভালো সময় কাটিয়েছে ওয়ানডে ক্রিকেটে বলতেই হয়। এবং রিচার্ড হ্যালসেল, তিনি জিম্বাবুয়ের কোচ, তিনিও অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে 2018 সালে আসলে কিছুদিন ছিলেন। স্টিভ রোজ সবশেষ নাম, তিনি 2018-19 কিন্তু তার থাকার কথা ছিল যেটি কিনা টি-20 বিশ্বকাপ পর্যন্ত, কিন্তু সেটি হলো না আর কি। শেষ পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থতার কারণে তাকেও চলে যেতে হচ্ছে। লিপু, আপনি খুব কাছ থেকে দেখেছেন অনেক কোচকে। হেভট মোর 5 বছর ছিলেন, সিডনস 5 বছর ছিলেন, হাতুরু সিংয়ে 4 বছর ছিলেন। তো আলটিমেটলি মানে ধরে নিই যে তারা সফল কোচ ছিলেন বলে অথবা তারা বাংলাদেশ ক্রিকেটে দিতে পারছিলেন বলে তাদের টেনিউরটা লম্বা হয়েছিল। তো আসলে কোচ হিসেবে আমরা যারা পাচ্ছি এমন না যে তারা দীর্ঘ সময় থাকছেন না, কেউ কেউ তো দীর্ঘ সময়, আমি তো 3টে নাম বললাম অন্তত যারা দীর্ঘ সময় ছিলেন। তো কোনো কোনো ক্ষেত্রে কি তাড়াহুড়া করা হচ্ছে যে কোচ নিয়োগের ক্ষেত্রে, যে কারণেই হয়তো বা এরকম হচ্ছে যে খুব অল্প সময়ের জন্য একজন কোচ পাচ্ছি? আমরা কি অনেক সময় খুব দীর্ঘ সময়ের কথা চিন্তা করে আমরা অনেক কাজ করি না, কারণ আমাদের বোর্ডেও দেখবেন যে এই যাবৎকালীন লং টার্ম কোনো প্ল্যান কিন্তু আমাদের নাই। ইভেন মিড টার্ম প্ল্যানও আমরা খুব একটা করতে পারিনি, কিংবা হয়ে থাকলেও সেটা আমরা এখনও জানি না। মাঝখানে একটা করার কথা ছিল, সেটা আমরা দেখলাম অস্ট্রেলিয়ান এক ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও পাবলিশ করা হয়নি। তো সেই কারণেই দেখা যায় যে আমরা কোচ নিয়োগের ক্ষেত্রে অত সুচিন্তিতভাবে এগোতে পারি না। সামনে বিশ্বকাপ কোথায় সেটাকে চিন্তা করে সেই আলোকে অনেক সময় আমরা খুব তড়িঘড়ি করে কোচ নির্বাচন করে থাকি, তো সেটা অনেক সময় ঠিক না। বাংলাদেশ ক্রিকেট এখন ঠিক সেই জায়গায় নেই। আমার মনে হয় যে একটা লং টার্ম সময়ের জন্য কোচ যারাই সার্ভ করছেন তারা কিন্তু ভালো কাজ করেছেন। আমি আপনি দেখবেন জেমি সিডেন্স ভালো কাজ করেছেন, হাতুরা সিংয়ের তার যদি কাজের হিসাবে ভালো মন্দ দুটোই হয়তো আছে, কিন্তু তার সময় সাকসেস যথেষ্ট এসেছিল, তিনি হয়তো প্রতিভার সন্ধানটা ভালো করতে পেরেছিলেন ক্ষেত্র বিশেষে। তো আমার মনে হয় লং টার্ম কোচ নিয়োগ করাটা এবং পাওয়াটা যদি যায় একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে সেটা করতে পারলো সেটা আমার মনে বাঞ্ছনীয়। একটু ট্রিকি কোশ্চেন যে সেটা মনে হচ্ছে যে এই মাসের শেষ সপ্তাহে আমরা হয়তো শ্রীলঙ্কায় যাব 3 ম্যাচের একটা সিরিজ খেলতে। তো মানে বিষয়টি কি এমন যে হাতে আসলে কোচ রয়েছে বলেই খুব দ্রুত আসলে টার্মিনেট করা গেছে বা সমঝোতায় রোডসকে না বলে দেওয়া গেছে? এটা হতে পারে, এটা মোটেই অসম্ভব না। হয়তো বিসিবি চিন্তাভাবনা করছিল এবং হয়তো সন্ধান করছিল, এমনটা মোটেই মানে অবান্তর নয়। যেমন হাতে হয়তো কেউ আছে, বাট যে যাকেই হাতে পাক, ইনফ্যাক্ট যে কোনো কোচই 2-3 মাসের একটা কোথাও না কোথাও তো চুক্তিবদ্ধ আছে, সেখান থেকে আসতে তো সময় লাগে। তো 2-3 মাসের আগে কোথাও আমরা ইমিডিয়েটলি পাচ্ছি বলে আমার মনে হয় না। এবং যে কোচ এখন বেকার আছেন সেরকম কোনো কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিবে এটাও ঠিক গ্রহণযোগ্য নয়। একটু যদি বলেন যে সেটা হচ্ছে যে বিবেচনায় কেন অস্ট্রেলিয়ান বা ইংলিশ কোচটা এগিয়ে থাকে? মোট প্রফেশনাল, আপনি দেখেন ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াতে কিন্তু ক্রিকেট কোচিংয়ের উপর তাদের কোর্সগুলো আছে, সেখান থেকে তাদের কোচরা সেই পদ্ধতিগুলো ফলো করেই কিন্তু কোচ হয়ে আসে। মানে মানে পুঁথিগত বিদ্যা এবং হাতে হাতে নাতে যেটা কাজ তারা সেখান থেকে করে শিখে আসে। তারা এরার ডিটেকশন কারেকশনস সেগুলোর ব্যাপারে অনেকের থেকে অনেক এগিয়ে থাকে এবং তাদের পেশাদারিত্বের কারণেই আমি বলবো, এবং তাদের রিসার্চ বেসডও অনেক কিছু আছে তাদের সেখানে। তো সেই সমস্ত কারণেই কিন্তু তারা বেসিক্যালি এগিয়ে থাকে এবং তারা অনেক বেশি ফোকাসড, ম্যাথোডিক্যাল, সেটাও আরেকটা কারণ। দর্শক, আপনারা জানেন যে আছে কিন্তু বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে। আমরা একটু ওই ভেনুটির একটা পরিসংখ্যান এবং একাদশ কীরকম হতে পারে সেটা একটু আপনার কাছ থেকে দেখে নিতে চাই। রহিয়ান, অবশ্যই মঞ্জুর, এবং আজকে কিন্তু টসটা একটা বড় ফ্যাক্টর হতে পারে, সেটি পরিসংখ্যান থেকেই বলছি। আসলে সেই পরিসংখ্যানটিকে আমরা একটু দেখতে চাই। এখন পর্যন্ত প্রথমে শেষ 5 ম্যাচের পরিসংখ্যান বলছি, যারা প্রথমে ব্যাট করেছে তারা জয় পেয়েছে, অর্থাৎ টসটা সেখানে ভাইটাল একটা রোল প্লে করেছে। ওই ম্যাচগুলোতে প্রথম ইনিংসে গড় রান ছিল 323 এবং পেসাররা সেখানে উইকেট নিয়েছেন 62টি, তাদের ইকোনমি 5.7 এবং স্পিনাররা নিয়েছেন মাত্র 12 উইকেট। অর্থাৎ এই 5 ম্যাচে পেসাররা 62 উইকেট নিয়েছেন এবং স্পিনাররা নিয়েছেন 12 উইকেট। সুতরাং বুঝতেই পারছেন এখানে পেসাররা দাপট দেখাতে পারেন। আমরা একটু সম্ভাব্য একাদশটা দেখতে চাই ভারতের। শুরুতেই ভারতের একাদশে, যেহেতু আগের ম্যাচে আসলে অনেকে বিশ্রাম দেওয়া হয়েছিল, সেখান থেকে অনেকগুলো পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি এবং দিনেশ কার্তিক অথবা কেদার যাদবকে নেওয়া হতে পারে। সেটি কেন আমি একটু পরেই বলছি। হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জাদেজা খেলেছেন গত ম্যাচে, কুলদীপ বা চাহাল সেখানে খেলতে পারেন, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা। আমরা যেটা বলছিলাম কেদার যাদবকে কেন নেওয়া হতে পারে, তিনি আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারের বিপক্ষে বেশ সফল, আমরা সেটি একটু দেখতে চাই। তবে তার আগে দেখতে চাই নিউজিল্যান্ড একাদশটা কেমন। নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন আসতে পারে, সেখানে মার্টিন গাপটিল, হেনরি নিকলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মাইচেল স্যান্টনার,
ম্যাট হ্যানরি, লকি ফার্গিসন, যিনি আবারও একাদশে ঢুকতে পারেন, আগের ম্যাচে তিনি খেলেননি, ট্রেন্ট বোল্ট। আমরা যেটি বলছিলাম, কেদার যাদব নিউজিল্যান্ডের বিপক্ষে সবচাইতে অভিজ্ঞ এবং সবচাইতে সফল একজন বোলার হতে পারেন, কারণ তিনি আপনি দেখেন তাদের টপ অর্ডার ব্যাটসম্যানের বিপক্ষে 32 রান দিয়ে নিকোসকে আউট করেছেন একবার, সেখানে 64 রান দিয়ে দুইবার আউট করেছেন উইলিয়ামসনকে, 29 রান দিয়ে একবার আউট করেছেন লাতামকে, দুবার আউট করেছেন জিমি নিশামকে, একবার আউট করেছেন সেন্টারকে, একবার আউট করেছেন। অর্থাৎ কেদার যাদব একটা বড় ফ্যাক্টর হতে পারেন কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে, কারণ তারা স্পিনে দুর্বল এবং পরিসংখ্যান তাই বলছে মঞ্জুর। কিন্তু লিপু ভাই, উইকেটটা তো সেরকম আচরণ করবে বলে মনে হচ্ছে না। কেদার যাদবের সাফল্যের রেট হয়তো অনেক বেশি, কিন্তু আমরা যেটা দেখলাম যে এখানে টস যারা জিতবে তারা কিন্তু আগে ব্যাটিং নিতে চাইবে। তবে আজকে ওয়েদারের যে কন্ডিশন সেক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হতে পারে যে কি করবেন। যদি দেখা যায় যে বৃষ্টি আবহাওয়া মেঘলা এই সম্ভাবনাটা বেশি থাকে, তাহলে কিন্তু ঠিক আগে কি ঘটেছে সেটার উপর কত পার্সেন্ট গুরুত্ব দিবেন সেটা একটা দেখার বিষয়। কারণ আমরা অনেক ক্ষেত্রে ভারতকে দেখেছি যে অন্য ক্ষেত্রে অনেক রেকর্ডকে তারা সেভাবে ধাতস্থ করেনি, তারা কন্ডিশনটা কি ডিমান্ড করে সেটাকেই ইমফাসিস করেছে বেশি। সো ইট উইল বি ইন্টারেস্টিং যে আজকে টস জিতলেই কি আগের ধারা অনুযায়ী ব্যাটিং করছে, নাকি যদি কন্ডিশন ডিমান্ড করে যে বলের মুভমেন্ট আছে, কারণ ভারতের যথেষ্ট ভালো বোলিং অ্যাটাক, তারা সেটাকে এক্সপ্লয়েট করতে চায়, বিকজ তাদের ব্যাটিং লাইনও যথেষ্ট শক্তিশালী। সো দ্যাট চেঞ্জ করতে তারা কখনো কুণ্ঠাবোধ করবে বলে আমার মনে হয় না। মানে ওভারক্যাস্ট কন্ডিশন থাকলে আপনি বলছেন যে টস জিতে যে কোনো দল ফিল্ডিংও নিতে পারে, সেক্ষেত্রে ভারতীয়রা যদি মশ্চার থাকে রাইট, এবং ভারতীয় দল তো নিশ্চিতভাবে 4 জন পেসারই ব্যবহার করবেন, সম্ভবত তারা এক স্পিনারই যাবে এখানে, মধ্যে ভুবনেশ্বর কুমারকে তারা বাদ দিবে না আমার মনে হয়। আর সামির যেহেতু উইকেট তুলে নেওয়ার একটা সক্ষমতা আছে, সো দ্যাট তারা সেখানে কুলদীপ যাদবকে ডিসকার্ড করে, তিনি খুব একটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলেন, তারা হয়তো সামির অপশনে যেতে পারে, বিকজ ভুবনেশ্বর কুমারও যে খুব আহামরি বল করেছেন তা নয়, লাস্ট ম্যাচে কিন্তু তিনি বেশ খরচ ছিলেন। তো কাজে এই অপশনে কিন্তু ভারত গেলেও যেতে পারে যদি তারা কন্ডিশনকে এক্সপ্লয়েট করে। আর যদি দেখা যায় কোনো কারণে উইকেট অনেক মন্থর হতে পারে, তাহলে হয়তো 3টা সিমার 2টা স্পিনার আসেন, না তো কুলদীপ যাদব কিংবা রবীন্দ্র জাদেজার যে কোনো একজন আসতে পারে। খুব সংক্ষেপে যদি বলবেন যে আজকে ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখছেন? আমি নিঃসন্দেহে ভারতকে এগিয়ে রাখবো, তবে সেমিফাইনাল খেলা, নকআউট স্টেজের খেলা, যে কেউ যে কিছু করতে পারে। আর রেন এফেক্টেড ম্যাচ হলে তো সেখানে নিউজিল্যান্ডের কিছুটা মানে চান্সেস উজ্জ্বল থাকতে পারে সেখানে, বাট তারপর আমি ভারতকে সিগনিফিকেন্টভাবে এগিয়ে রাখবো। মানে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে জসপ্রীত বুমরা, তিনি কি আসলে ভারতের জন্য একটা পাইভোটাল রোল প্লে করতে পারেন কিনা? অফকোর্স রোহিত শর্মা আর জসপ্রীত বুমরা এই দুজন তো অত্যন্ত এক্স ফ্যাক্টর হতে পারে ভারতের জন্য, কোনো সন্দেহই নেই এতে। ধন্যবাদ গাজী আশরাফ হোসেন লিপু এবং ধন্যবাদ নাহিয়ান বিন জসিম। দর্শক, শেষ করছি এক্সপার্ট টেবল এবং আজকে প্রথম সেমিফাইনাল, নিশ্চয়ই সেটা আপনারা উপভোগ করবেন। সবাইকে আবারও শুভাশিস এবং ধন্যবাদ।